আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। লেবাননের মাটিতে ড্রোন হামলা করে হামাসের অন্যতম শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল। বেশ কিছুদিন ধরে মার্কিন কর্মকর্তারা নেতানিয়াহু সরকারকে বুদ্ধি দিয়ে আসছিল যে ব্যাপক গণহত্যা কমিয়ে এনে টার্গেট হত্যার কৌশল নিতে। মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীর ধারাবাহিক তেল আবিব সফরের পর ইসরায়েল লেবাননে এই হামলা চালালো, কিন্তু বিশ্লেষকরা বলছেন এই ধরনের গুপ্ত হত্যা করে ইসরায়েল কোনোভাবেই বিজয় অর্জন করতে পারবে না। ইতিহাসের উদাহরণ দিয়ে তারা বলেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো আগেও হিজবুল্লাহ, হামাস ও ইসলামিক জিহাদের নেতাদের এভাবে হত্যা করেছে, কিন্তু নিহতদের শূন্য জায়গা দ্রুত পূরণ হয়ে গেছে এবং এই সংগঠনগুলো আগের চেয়েও বেশি শক্তিশালী হয়েছে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ইসরায়েলের হাতে হামাস নেতা সালেহ আল আরুরির হত্যায় বিস্মিত হওয়ার কিছু নেই। হামাসের শীর্ষ পর্যায়ের নেতা এবং অধিকৃত পশ্চিম তীরে হামাসের কমান্ডার হওয়ার কারণে অনেকদিন ধরেই ইসরায়েলের হিটলিস্টে ছিলেন তিনি। কেন এই সময় তাকে হত্যা করা হলো তা বিস্ময়ের দিক। ইসরায়েল কেন এখন আরুরিকে হত্যা করল এটি বড় প্রশ্ন, আবার এর দায়ও তারা নিতে চাচ্ছে না। সাত অক্টোবর হামাস যখন ইসরায়েলের নিরাপত্তা চাদর তছনছ করে ইসরায়েলের ভেতরে অভিযান চালায়, তখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু আর তার সরকারের কর্তা ব্যক্তিরা প্রতিশ্রুতি দিয়েছিলেন হামাসকে তারা নির্মূল করবেন। অথচ 2007 সাল থেকে গাজা শাসন করে আসছে হামাস। গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত 22,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামাস যোদ্ধা আর বেসামরিক মানুষের অনুপাত যাই হোক না কেন, বিশ্বের অধিকাংশ দেশ এই রক্তপাতের নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণ যথারীতি জারি আছে। তারা মুখে বলছে বেসামরিক মানুষ মারা যাচ্ছে, আবার ইসরায়েলকে তারা অস্ত্র দিয়ে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বারবার ইসরায়েল সফর করেছেন। সংবাদ মাধ্যমগুলো বলছে আমেরিকা ইসরায়েলকে বোঝানোর চেষ্টা করছে ব্যাপক হামলা কমিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের কৌশল প্রয়োগের। প্রশ্ন হল, এই টার্গেট হত্যা কি সমাধান আনবে? লেবাননের রাজধানীতে সার্জিক্যাল হামলা করে হামাসের শীর্ষ নেতাকে হত্যা করল ইসরায়েল। তার বিরুদ্ধে নানা অভিযোগ ছিল ইসরায়েলের। ইসরায়েলের তিন টিনেজ তরুণকে অপহরণ ও হত্যার জন্য আরুরিকে দায়ী করে তেল আবিব। এই তিনজনের একজন ছিল মার্কিন পাসপোর্টধারী। যুক্তরাষ্ট্রও তাই আরুরির তথ্যের জন্য $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেছিল। ইসরায়েলের অর্ধশতকের কৌশল পর্যালোচনা করে বিশ্লেষকরা বলেছেন, টার্গেট হত্যায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধ করতে পারবে না। মোসাদের সাবেক অভিজ্ঞ কর্মকর্তারা স্বীকার করেছেন, টার্গেট হত্যা প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে দেওয়ার একটা কৌশল মাত্র। এর মাধ্যমে তারা নেতৃত্বের ধারাবাহিকতা সাময়িক সময়ের জন্য হলেও বাধাগ্রস্ত করতে চায়। আর ইসরায়েল যে বার্তাটা দিতে চায় সেটা হলো, শত্রু পৃথিবীর যেখানেই যাক, মোসাদের হাত সেখানে পৌঁছে যাবে। হামাস মজবুত আদর্শের উপর প্রতিষ্ঠিত। বহু ত্যাগ স্বীকার করে তারা স্বাধীনতার জন্য লড়ছে। প্রেসিডেন্ট জো বাইডেন যদি ভেবে থাকেন সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে তাদেরকে পরাজিত করা যাবে, তাহলে তিনি ভুল ভেবেছেন। বাস্তবতা হল, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা এখন তাদের গ্রহণযোগ্যতা ও আস্থা ফিরিয়ে আনার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই অবস্থায় কোনো হামাস নেতার অবস্থান জানতে পারলে তারা টার্গেট হত্যার চেষ্টা করবে। কিন্তু নেতানিয়াহু আর ইসরায়েল ডিফেন্স ফোর্স মনে করে এই টার্গেট হত্যা যথেষ্ট নয়। হামাসের টানেল নেটওয়ার্ক খুঁজে বের করে সেগুলো ধ্বংস করার পরিকল্পনা এখনও তাদের আছে। ইসরায়েলিরা বোকার মতো আশা করছে টানেল তারা ধ্বংস করবে, আবার ইসরায়েলি বন্দীদেরও উদ্ধার করবে। IDF-এর হিসেবে এখনও 136 জনের মতো ইসরায়েলি বন্দী আছে। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে আরুরিকে তারা হত্যা করেছে, কিন্তু ইসরায়েলের কর্মকর্তারা তাদের খুশি গোপন করেননি। বিশ্লেষকরা বলছেন, যেভাবে পুরো হামলা সাজানো হয়েছে সেটা মোসাদ, শিনবেত এবং বিমান বাহিনীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে করা হয়েছে। এ ধরনের হামলার ব্যাপারে অবশ্যই নেতানিয়াহু আগাম অনুমোদন দিয়েছেন। তিনি আবার রাজনৈতিক নেতাদের বলে দিয়েছেন যাতে তারা এই হামলা নিয়ে প্রকাশ্যে কথা না বলে। সাত অক্টোবরের অভিযান পরিকল্পনার সাথে আরুরি জড়িত ছিলেন না।
তবে একই দিন কাতারে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার সাথে আরুরিকে দেখা গিয়েছিল। আরুরির হত্যাকাণ্ডকে হামাসের অভিযানের প্রতিশোধের অংশ হিসেবে দেখছে ইসরায়েল। বৈরুতে আরুরির হত্যাকাণ্ড ইসরায়েলের পুরনো গুপ্ত হত্যার নীতিকে সামনে নিয়ে এসেছে। ১৯৫৫ সালে প্রথম তারা গাজায় এক মিশরীয় কর্নেলের বিরুদ্ধে এই নীতির প্রয়োগ করেছিল। এভাবে ফিলিস্তিনের কয়েক ডজন সিনিয়র কর্মকর্তাকে হত্যা করেছে তারা। মোসাদের সহায়তায় অন্তত এক ডজন দেশে তারা এই ধরনের অভিযান চালিয়েছে। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বলেছেন, বহু দশক ধরে এই ধরনের হত্যাকাণ্ডকে সবশেষ পদক্ষেপ হিসেবে প্রয়োগ করা হয়। ইসরায়েলি গোয়েন্দাদের উদ্দেশ্য থাকে টার্গেট ব্যক্তিকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা। কিছু কিছু ক্ষেত্রে তারা আটক ব্যক্তিদের মগজ ধোলাইয়ের পর তাদেরকে ইসরায়েলের গোয়েন্দা সূত্র হিসেবেও ব্যবহারও করেছে। কিন্তু কেউ হামলার পরিকল্পনা করছে বুঝতে পারলে বা আগের কোনো হামলার প্রতিশোধ হিসেবে হত্যা করতে পিছু হটে না তারা। মোসাদের সাবেক ডিরেক্টর জাভি জামির বলেছিলেন, এই ধরনের অভিযানে অনেক হিসেব কষে সিদ্ধান্ত নেওয়া হয়। জামির ১লা জানুয়ারি ৯৮ বছর বয়সে মারা যান। তিনি নিজে ইটালি, ফ্রান্স, লেবানন সহ আরও কিছু জায়গায় হত্যাকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিলেন। ইউরোপ সহ অন্যান্য জায়গায় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওর নেটওয়ার্ক বাধাগ্রস্ত করার জন্য এইসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। জামির জানান, ইসরায়েল একসময় অনেককেই ছেড়ে দিয়েছে, কিন্তু মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ারের নীতি সম্পূর্ণ ভিন্ন। ৭ অক্টোবরের হামাসের অভিযানের পর তিনি শপথ নিয়েছেন, হামলায় জড়িত প্রত্যেককে তিনি খুঁজে বের করে হত্যা করবেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র থেকে শুরু করে প্রধানমন্ত্রী নেতানিয়াহু পর্যন্ত সবাই প্রকাশ্যে শপথ করেছেন, গাজায় অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের তারা হত্যা করবেন। শিনবেতের প্রধান রোনেন বার আরেক কাঠি এগিয়ে গেছেন। তিনি এমনকি কাতার ও তুরস্কে অবস্থানরত হামাস নেতাদেরকেও হত্যার হুমকি দিয়েছেন। ইসরায়েলের কর্মকর্তারা হামাসের সিনিয়র নেতাদের ছবি ও ফটো দিয়ে একটি পোস্টার তৈরি করেছেন। যখনই গাজায় কেউ নিহত হয়েছে তার ছবি লাল কালিতে কেটে দেওয়া হয়েছে। কিছু ইসরায়েলি তাসের মতো কার্ড তৈরি করেছে হামাস নেতাদের ছবি দিয়ে। ২০০৩ সালে ইরাকে সাদ্দাম হোসেনকে শিকারের সময় মার্কিন সেনারাও এই কাজ করেছিল। প্রত্যেকটি কার্ডে আলাদা আলাদা টার্গেট ব্যক্তির ছবি দেওয়া থাকে। এর অর্থ খুবই পরিষ্কার, ইসরায়েল এখন প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছে। ৭ অক্টোবর নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ হয় তারা। এখন নিজেদের ধসে পড়া ভাবমূর্তি উদ্ধারে তারা মরিয়া হয়ে উঠেছে। মোসাদের সাবেক কর্মকর্তারা দাবি করেছেন, হত্যার কৌশল খুবই কম নেওয়া হয়। বাস্তবতা হলো ইউরোপ, লেবানন ও সিরিয়ায় বেছে বেছে ফিলিস্তিনিদের হত্যা করেছে তারা। গাজায় বহু বছর ধরে শিনবেত এটা করে আসছে, পশ্চিম তীরে এখনও সেটা চলছে। তবে অর্ধ শতাব্দীর ইতিহাস থেকে পরিষ্কার টার্গেট হত্যা করে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানো যাবে না। যত সিনিয়র ব্যক্তিকেই ইসরায়েল হত্যা করুক না কেন, সবসময় আরেকজন এসে তার জায়গা নিয়েছে। ১৯৯৫ সালে মোসাদের গোপন ঘাতক টিম কিদন ফিলিস্তিন ইসলামিক জিহাদের প্রতিষ্ঠাতা ফাতেহ শাকিকিকে দ্বীপরাষ্ট্র মাল্টাতে হত্যা করে। কিন্তু ইসলামিক জিহাদের আকার পরে শুধু বেড়েছেই এবং আরও শক্তিশালী হয়েছে তারা। ২ বছর পর কিদনের ঘাতকরা জর্ডানের ভেতরে ঢুকে হামাস নেতা খালেদ মিশালকে বিষ প্রয়োগ করেছিল। কিছু ইসরায়েলি তখন ধরা পড়েছিল। পরে বিষের প্রতিশোধক দেওয়ার বিনিময়ে বাদশাহ হুসাইন আটক ইহুদিদের ছেড়ে দেন। ইসরায়েলের এই পদক্ষেপ খালেদ মিশালকে বরং অনেক বড় বীর করে তুলেছিল। পরে তিনি হামাসের শীর্ষ পর্যায়ে চলে যান। জর্ডান অভিযান নিয়ে তখন তদন্ত হয়েছিল। মোসাদের ডিরেক্টর ড্যানি ইয়টম সহ আরও কয়েকজন তখন পদত্যাগে বাধ্য হন। এদের একজন মানসিক অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সহকর্মীদেরকে হত্যার হুমকি দিয়েছিলেন। ২০০৮ সালে সিআইএর সাথে মিলে মোসাদ কিছু হত্যাকাণ্ড ঘটায়। সিরিয়ার দামেস্কে তারা হিজবুল্লাহর সামরিক প্রধান ইমাদ মুগনিয়েকে হত্যা করে। ইরানের বেশ ঘনিষ্ঠ ছিলেন মুগনিয়ে, কিন্তু হিজবুল্লাহ এখনও যথেষ্ট শক্তিশালী ও প্রাণবন্তই রয়ে গেছে। ইসরায়েলের গোয়েন্দা ও সামরিক কর্তা ব্যক্তিরা এখন একটা কৌশল খোঁজার চেষ্টা করছেন। এই কৌশল হল তারা মাঝে মাঝে টার্গেট হত্যা করবে, কিন্তু শুধু এই হত্যার উপর নির্ভর করবে না, কারণ তারাও বুঝতে পারছেন শুধু গোপন হত্যা চালিয়ে জয় পাওয়া যাবে না। তবে স্বল্পকালীন উদ্দেশ্য হাসিলের জন্য তারা এটা চালিয়ে যাবে।
অক্টোবরের ব্যর্থতার পর শুধুমাত্র নিজেদের ভাবমূর্তি উদ্ধারের জন্য হলেও তারা এই কাপুরুষোচিত গোপন হত্যা চালিয়ে যেতে চায়। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।